এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় জানা অজানার মেধা অন্বেষণ হয়ে গেল রবিবার। এদিন সারা রাজ্যের সাথে মালদাতেও এই মেধা অন্বেষণ অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে আয়োজক সংস্থার কেন্দ্রীয় সম্পাদক দেবাশিস দেব শর্মা জানান, কেমন সাড়া পাচ্ছেন মালদা জেলা জুড়ে? ভালো। প্রচন্ড গ্রীষ্মে তীব্র রক্ত সংকট ঢুকছে মালদা জেলা ব্লাড ব্যাংক। এই পরিস্থিতিতে সংকট মোকাবেলায় এগিয়ে এলেন মালদার একদল বরিষ্ঠ নাগরিক। আয়োজন করলেন এক রক্তদান শিবির। মালদা শহরে শিবরাম ভবন বরিষ্ঠ নাগরিক কমিটির ব্যানারে রবিবার এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মকদমপুর শিবরাম ভবনের সামনে। শিবিরে বরিষ্ঠ নাগরিক সহ সাধারণ মানুষজন রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর বরুণ সর্দার, বাবলা সরকার প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ আরো অনেকেই। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে শিবরাম ভবন, যেটা মিউনিসিপ্যালিটির একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের তলে আমাদের এখানে বরিষ্ঠ নাগরিকদের একটা কমিটি আছে। তার উদ্যোগটা মেন হলো শঙ্কর বস্তু হাজার, দীর্ঘদিনের সমাজসেবী এবং এলাকার একজন বরিষ্ঠ নাগরিক বিন্দু। ওনারা এখানে সারা বছর বসে এবং প্রতি বছরই উদ্যোগটা নিয়ে এখানে রক্তদান শিবির করেন। সেই রক্তদান শিবিরের এবারও রক্ত সংকটের জন্য মেডিকেল কলেজের থেকে একটা অনুরোধ করাতে আপনারা ঝট করে অল্প সময়ের মধ্যে এই দাবদের মধ্যে করেছেন। অনেকে স্বেচ্ছায় আমি দেখছি এই রোদের মধ্যে এসে রক্ত দিচ্ছে, একটা ভালো উদ্যোগ এবং মেডিকেল কলেজের একটা ভালো সাপোর্ট হবে এবং এই উদ্যোগকে আমরা স্বাগত করছি। অন্যদিকে সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে ক্রিয়েশন গ্রুপ অফ মালদার উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার সহযোগিতায় এক রক্তদান শিবির হয়ে গেল মালদা ক্লাব প্রাঙ্গণে। শিবিরে উপস্থিত ছিলেন ক্রিয়েশন গ্রুপ অফ মালদার চেয়ারপারসন দীপান্বিতা ভট্টাচার্য ঝাঁ, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, সৌহার্দ্যের সম্পাদক কুন্তল দাস, বিশিষ্ট আইনজীবী প্রবীর ঝাঁ, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক ডক্টর সুশান্ত ব্যানার্জি। সবুজ সৃষ্টির লক্ষ্যে রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারে রক্তের ভাণ্ডার শূন্য, সংকটময় মুহূর্তে ক্রিয়েশন গ্রুপ অফ মালদার মানবিক উদ্যোগে ভারত স্কাউট অ্যান্ড গাইডের সহযোগিতায় মালদা ক্লাবে আমরা সান্ধ্যকালীন রক্তদান শিবির শুরু করেছি। আজকে দেখতে দেখতে এখন এই মুহূর্তে 15 জনের রক্ত নেওয়া হয়ে গেছে। আশা করছি আরও অনেকে রক্ত দিবে। আমরা চাইবই আপনারা আরও বেশি বেশি করে রক্তদান শিবির করুন। মালদা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া ও মুসুলিয়া খুব বিপাকে পড়েছেন, রক্ত নেই, অনেক অপারেশন, অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে, আপনারা আরও রক্তদান করুন।